আমি বলতেছি আম্মাজান, আম্মাজান আমি আপনাকে বলতেছি, আমাদের প্রবাসীদের সমস্যাগুলো আম্মাজান আপনার নজরে পড়ে না, আপনার নজরে পড়ানোর জন্য আজকে আমার এই ভিডিওগুলো করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং ভিডিওটা সম্ভব হলে শেয়ার করার জন্য। কারণ আমাদের বাংলাদেশ সরকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে তৃতীয় টার্মিনাল শুনতেছি কিছুদিন পর নাকি বলে উদ্বোধন করবে, এটা জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে এবং আমরা যে সকল প্রবাসীরা আছি বা টুরিস্টে যারা আসছে তারা এই তৃতীয় টার্মিনালটা ব্যবহার করতে পারবে। এখন আমার কথা হলো গিয়ে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং সংসদ সদস্য সবাইকে বলতেছি, আপনারা এই এয়ারপোর্টটা তৃতীয় টার্মিনালটা উদ্বোধন করার আগে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, যাদেরকে আপনারা কর্মরত অবস্থায় রাখবেন তৃতীয় টার্মিনালে, তাদের জন্য নতুন আরেকটা কোচিং সেন্টার খোলেন, ভদ্রতা নম্রতা এগুলো শেখানোর জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে যারা শিক্ষিত তাদেরকে নম্রতা ভদ্রতা শেখানোর প্রয়োজন হয় না, কিন্তু যারা এয়ারপোর্টের মধ্যে এই কর্মরত অবস্থায় আছে তাদের জন্য একটা কোচিং সেন্টার খোলা হোক। এই কথাগুলো খুব বুকে কষ্ট নিয়ে বলতেছি, কারণ আপনারা জানেন সব খবর কিন্তু আপনাদের মাধ্যমে পৌঁছায় না। যারা সংসদ সদস্য আছেন, এমপি মন্ত্রীরা আছেন, ছোট ছোট বিষয় আপনাদের নজরে পড়ে না, হানে আমরা সাধারণ মানুষের কথাগুলো বললে হয়তো বা কিছুটা জানতে পারবেন। কয়েকদিন পর পর আপনার লাকেজ কাটা হচ্ছে, কার্টুন কাটা হচ্ছে, হ্যান্ডব্যাগ থেকে জিনিস গায়েব হয়ে যাচ্ছে এই এয়ারপোর্টের মাধ্যমেই। এখন আমার বাংলাদেশের সরকারের কাছে বিনীত অনুরোধ, আপনারা এই এয়ারপোর্টের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করার আগে যেই সকল কর্মকর্তাকে সেখানে দায়িত্বরত অবস্থায় রাখবেন সকলকে বলে দিবেন, তোমরা যদি প্রবাসীদের সাথে খারাপ আচরণ করো, ভালো ব্যবহার না করো, তাদেরকে যদি হয়রানি করো, তাহলে তোমাদেরকে এক বছর সাসপেন্ড করা হবে এবং এক বছর সরকারি সকল দায়ী বেতন থেকে সুযোগ সুবিধা থেকে একেবারে বঞ্চিত থাকবা। এই রইল প্রথম রুল। এবং যদি কোনো প্রবাসীর লাকেজ কাটা হয়, কার্টুন কাটা হয়, হ্যান্ডব্যাগেতে কোনো টাকা পয়সা বা কোনো জিনিসপত্র কোনো অলংকার যদি হারিয়ে যায় বা সেটা চুরি হয়ে যায়, ধরা ধরার পরে তাকে ম্যাক্সিমাম 3 থেকে 5 বছর সাসপেন্ড থাকবে এবং সরকারি বেতন সুযোগ সুবিধা সব কিছু থেকে তাকে বঞ্চিত রাখা হবে যদি এরকম এই কোনো প্রমাণিত হয়। তারপরে এই তৃতীয় টার্মিনালের মধ্যে আমাদেরকে এরকম সুযোগ করে দেওয়া হোক, আমাদের কার্টুন যেন কোনো কারণে 1.5 থেকে 2 ঘন্টা যেন না লাগে, যারা এরকম কাজের মধ্যে গাফলতি করা হবে তাদেরকেও একই পানিশমেন্ট, 6 মাসের জন্য বরখাস্ত করে দিয়ে 6 মাসের সরকারি সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হোক। যদি আমার কলিজার ভাইয়েরা, আমার প্রবাসী ভাইয়েরা আমার কথায় একমত থাকেন, তাহলে ভিডিওটা বেশি পরিমাণ শেয়ার করেন যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নজরে পড়ে। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আম্মাজান আমারে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ এই এয়ারপোর্টের মধ্যে তৃতীয় টার্মিনাল আপনি কোটি কোটি টাকা খরচ করছেন, সেখানে যদি প্রবাসীরা যদি আইসা যদি স্বাধীনতাভাবে তাদের লাকেজ, তাদের ব্যাগেজ, তাদের জিনিসপত্রগুলো নিয়ে যদি স্বাধীনভাবে বেরোতে না পারে, সেটা যদি চুরি হয়ে যায়, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এখন আপনি তৃতীয় টার্মিনাল উদ্বোধন করেন, চতুর্থ টার্মিনাল আরও এর চেয়ে ভালো কী করেন, কোনো লাভ হবে না যদি সেখানে যদি মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো যদি মূর্খের মতন আচরণ করে। তো আল্লাহ তাআলা সবাইকে বেশি বেশি হেদায়ত দান করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের কাছে বিনীত অনুরোধ, প্লিজ ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।